धन्यवाद जानिए এই মাকু আর সেকু থেকে দূরে থাকবেন। সেকু মানে কি? সেকুলার। সেকুলার মানে কি? তোষণ মমতা ব্যানার্জি। আর মাকু মানে কি? সিপিএম, যারা ধূপগুড়িতে 13,000 ভোট কেটে চোর তৃণমূলকে জিতিয়ে দিয়েছে, এই সিপিএম থেকে দূরে থাকবেন। একটাও মুসলমান ভোট কাটতে পারেনি, শুধু হিন্দু ভোটগুলো কেটে 13,000 ভোট কেটে চোর তৃণমূলকে মোহাম্মদ সেলিমরা জিতিয়ে দিয়ে চোরেদের পশ্চিমবঙ্গে আরো চুরি করার সুযোগ করে দিয়েছে এই ফুটা সরকার। 6 লক্ষ কোটি টাকা ঋণ, 2 কোটি বেকার, 50 লক্ষ মানুষ বাইরে। এই ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, এখানকার কত হাজার হাজার ছেলে বাইরে আছে আপনারা দেখেছেন পেটের টানে, কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই। আমাদের রেলমন্ত্রী, তিনি কয়েকদিন আগে মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে বলেছেন, আমি রেডি, আমার টাকা রেডি, তুমি ইরফালা থেকে ঘাটাল 11 কিলোমিটারের জমি আমাকে দাও। এই যে অশ্বিনীজির চিঠি, তিনি 61টা রেল প্রজেক্ট, ওদিকে চাপাডাঙ্গা আরামবাগ আছে, ওদিকে ভাদুতলা লালগড় আছে, আপনার এখানে ইরফালা ঘাটাল আছে 11.2 কিলোমিটার। রেলমন্ত্রী বলছেন জমি দিন, আমি টাকা নিয়ে রেডি, জমি অধিগ্রহণ ভারত সরকারের নয়। কিন্তু এরা পারবে না, এরা করতেই পারবে না। 2,000 কোটি টাকা ভারত সরকারের মন্ত্রী নীতিন গড়করি বরাদ্দ করেছিল, মোড়গ্রাম থেকে মেচোগ্রাম জাতীয় ভালো চওড়া সড়ক হবে, সে কাজ এখনো কমপ্লিট করে উঠতে পারেনি। কেন্দ্র সরকার 2,000 কোটি টাকা 3 বছর আগে দিয়ে গেছে। মমতা ব্যানার্জি সব মিটিংয়ে এই মিথ্যা কথাগুলো বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তাই আসুন, আগামী দিনে শুধু কাঁথি তমলুক নয়, শুধু আরামবাগ নয়, মাঝখানে ঘাটাল, এই লোকসভা আসনও আমরা শপথ নিই মোদিজিকে দেব। পঞ্চায়েতে ত্রিস্তর ভোটে চতুর্থ স্তরীয় লুট হয়েছে, পঞ্চায়েতে লুটের বদলা নেব, লোকসভা নির্বাচনে এই শপথ নিয়ে আমরা সবাই বাড়ি যাব। মাঝে মাঝেই আমি আসব, কারণ ঝাড়গ্রাম ভাগ হতে পারে, পশ্চিম ভাগ হতে পারে, পূর্ব ভাগ হতে পারে, আমরা মনে প্রাণে হৃদয়ে মেদিনীপুরের সন্তান, বর্ণ পরিচয়ে স্রষ্টা বিদ্যাসাগরের দেশের লোক, একদিকে মাতঙ্গিনী হাজরা, অন্যদিকে কেশপুরের মহাবনির বিস্ময় বালক, ক্ষুদিরামের দেশের লোক, তাম্রলিপ্ত জাতীয় সরকার আমাদের ঐতিহ্য মেদিনীপুর পথ দেখাবে। মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। আর তৎকালীন কংগ্রেস নেতা, স্বাধীনতা সংগ্রামী সিআর দাস, চিত্তরঞ্জন দাস বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। মেদিনীপুর মমতা ব্যানার্জির মিথ্যাচার, সঠতা, দুর্বৃত্তায়ন, তোষণ, পরিবারবাদ ধরে ফেলেছিল বলে নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছে, কিন্তু বাংলা পরিত্রাণ পায়নি। পরিত্রাণ তবেই হবে যেদিন ভাইপো যাবে জেলে আর পিসির আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখা হবে, সেদিনই বাংলা হবে, বাংলা পরিত্রাণ পাবে। আর কি সুন্দর কথা, দেখুন বিধানসভায় আমার বক্তব্য দেখেছেন তো, শুনেছেন তো, পশ্চিমবঙ্গ দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান মুছে ফেলতে চায়। আমি পিসিকে বলেছি, মহাভারত যেমন কাজী নজরুল ইসলাম লেখেননি, রাকেশ রোশন কোনোদিন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধীও চাঁদে যাননি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 47-এ দেহ রাখেননি, 41-এ দেহ রেখেছিলেন, মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হননি, তমলুকের বানপুকুরে শহীদ হয়েছিলেন। এই ইতিহাসগুলো যেমন আপনি বদলাতে পারবেন না, তেমনি
पश्चिम बंग दिवस 1947 20 जून डॉक्टर श्यामा प्रसाद मुखार्जी नेतृत्व 56 जन हिंदू एमएलए से दिन पश्चिम बंग के भारत रखार सिद्धांत नहीं और 21 जन अहिंदू विधायक तारा पाकिस्तान जावर पक्षे भोट दिए इतिहास आपनी कोनो दिन मुछे फेलते पारबेन ना ममता बनर्जी कान खुले भालो करे शुने राखुन ताई आर कथा ना बाड़िए आपनादेर सकल के धन्यवाद जानिए आपनारा एई मासे देखते पाबेन आयुष्मान भारते आम्रा पश्चिमबंग वंचित छिलाम एकटा किछु करछे भारत सरकार एकटा किछु करछे कारण ओई भुआ स्वास्थ्य साथीर कार्डे आपनादेर कोनो काजे लागे ना आर 17 सेप्टेम्बर विश्वकर्मा पूजोर दिन आमादेर प्रधानमंत्री विश्वकर्मा कर्मसूची चालू करछेन घाटाल दासपुरे सोनार काज जारा करेन हस्तशिल्पी कारीगर तारा सह गोटा भारते विशेष करे ओबीसी जारा जारा कारीगर तादेर प्रत्येके एई कर्मसूचीते आर्थिक भावे लाभवान हबेन आरो कर्मसंस्थान आरो काजेर उद्दीपना तादेर मध्ये बाड़बे एई खबर किछुदिनेर मध्येई आपनारा पाबेन आपनादेर सकलके धन्यवाद जानिए एई माकुआर सेकु थेके दूरे थाकबेन सेकु माने कि सेकुलार सेकुलार माने कि तोषण ममता बनर्जी और माकु माने कि सीपीएम जरा धूपगुड़ीते 13,000 भोट केटे चोर तृणमूल के जीतिए दिए सीपीएम थेके दूरे थाकबेन एकटा मुसलमान भोट काटते पारेनी शुधु हिंदू भोटगुलो केटे 13,000 भोट केटे चोर तृणमूल के मोहम्मद सेलिमरा जीतिए दिए चोरे देर पश्चिमबंगे आरो चुरी करार सूचक करे दिए ताई सीपीएम थेके बंधु सावधान